আপনি জানেন গত সাতাশ তারিখে এটা হত্যাকাণ্ড রোজ সংগঠিত হয় আমাদের স্থানীয় আওয়ামী লীগ নেতা কাশীপুর ফতুল্লা কাশীপুর যে ইউনিয়ন আছে ওখানকার স্থানীয় আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক সুরজ মিয়া হত্যাকাণ্ড হয় সংগঠিত হয় সেই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পরে এটা মামলা রুজু হয় মামলা পর থেকে আমাদের ডিবি পুলিশ এবং থানা পুলিশ কাজ করে যাচ্ছে আপনারা জানেন এবং সে তারই ধারাবাহিকতায় প্রথম প্রথম দিকে আমরা হচ্ছে আমাদের যে স্থানীয় থানা পুলিশ আমাদের উনত্রিশ তারিখে দুজন আসামিকে গ্রেপ্তার করে পরবর্তীতে আমাদের ডিবি পুলিশ গত তিরিশ ছয় তারিখে আমাদের যে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর বিভিন্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে আমরা বা ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এই পর্যন্ত আমাদের ডিবি জেলা ডিবি পুলিশ এবং থানা মিলে আমরা জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমাদের হচ্ছে গতকালকে ডিবি যে অ্যারেস্ট করেছে তার মধ্যে হলো আমাদের এগারো নামিও যে সাত নম্বর আসামি সোহেল দশ নম্বর আসামি হাবিব বারো নম্বর আসামি আনোয়ার এবং আরও এজার বহির্ভূত কিন্তু ঘটনার সাথে জড়িত মোহাম্মদ ফয়সাল মোল্লা ও মাসুদকে আমরা গতকালকে অ্যারেস্ট করেছি এবং গতকাল রাত্রেও আমাদের হচ্ছে একজন হচ্ছে থানা পুলিশ থানা পুলিশ একজনকে অ্যারেস্ট করে তার নাম হলো কায়েম এই ঘটনায় আমরা মোট এজার নামীয় এজার বহির্ভূত সহ এজার নামীয় ছয়জন এবং এজার বহির্ভূত তিনজন বন্য এজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আজকে আমরা আসামিদেরকে বিগ্রহ আদালতে প্রেরণ করব বিগ্র আদালতে আমরা আশা করি যে বিগ্র আদালতের আসামিরা ঘটনা সম্পর্কে তারা জবানবন্দি দিবে মাত্র হচ্ছে আমরা তেরো জনকে গ্রেপ্তার করেছি তো আরও আসামি আছে এই আমাদের পরবর্তী যারা আসামি আছে এবং যারা বলবো যারা আসামিগুলো আছে তাদেরকে ঘটনার সাথে যারা জড়িত অনেকে ফিটিস ফুটেজে পাওয়া যাচ্ছে না কিন্তু বিহান্ডার সিনে ছিল সব মিলিয়ে আমাদের আমাদের অনেক আসামি আছে আমরা আসামিগুলোকে ধারাবাহিকভাবে আমরা অভিযান পরিচালনা করে আমরা আসামিগুলোকে গ্রেপ্তার করবো